ফুল দিয়ে সজ্জিত ছাদখোলা গাড়িতে প্রিয় শিক্ষককে রাজকীয় বিদায় সম্বর্ধনা দিলেন শিক্ষার্থীরা। শুধু রাজকীয় সম্বর্ধনাই নয়, বিভিন্ন উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন তারা। শিক্ষার্থীদের এমন আয়োজনে অভিভূত হন বিদায় এই শিক্ষক। আমার ছাত্র ছাত্রীরা যে আমাকে এত ভালোবাসছে, এত ভালোবাসা আমাকে দিয়েছে, কিন্তু আমি এটা কখনো বুঝতে পারিনি। আমি কিভাবে দীর্ঘ 32 বছরের শিক্ষকতা শেষে রাজকীয় এই বিদায় সম্বর্ধনা পেলেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বেনাপুর পীর বাদশামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মকবুল হোসেন। প্রিয় শিক্ষককে বিদায় দিতে এদিন বিদ্যালয়ে উপস্থিত হন বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। শিক্ষকের প্রতি সম্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে এমন আয়োজন বলে জানান তারা। আমার প্রাণপ্রিয় মকবুল স্যার, জনাব মকবুল স্যার, ওনার বিদায় সম্বর্ধনা দেওয়ার জন্য দীর্ঘ 5 বছর আমি ওনার সান্নিধ্যে পড়ালেখা করার সুযোগ পেয়েছি। তিনি আমাদের এই স্কুলে 34 বছর শিক্ষকতা করে গেছেন। তার ভালোবাসা, মায়া, স্নেহ আমরা তার মধ্যে অনেক আটকে গেছি। সেই মুহূর্তে সব কিছু ছেড়ে তার ভালোবাসা আমাদের এখানে টেনে আনছে স্কুলে আসা তাকে বিদায় দেওয়ার জন্য। অসম্ভব ভালো লাগছে আমরা স্যারদের জন্য, নিজেদের আমাদের ব্যক্তিগত যে ফ্রেন্ড সার্কেল ছিল আমাদের বেশে সবাই দূর প্রবাস থেকে, এমনকি যে বান্ধবীরা ঢাকা ছিল, যারা যেভাবে করছে আমাদেরকে, যাদের তাদের সাধ্য অনুযায়ী আমাদেরকে সহযোগিতা করছে, সেই মাধ্যমে আমরা স্যারদের জন্য সামান্য কিছু উপহার আনতে পারছি, এমনকি সব কিছু আমরা পরিপূর্ণভাবে দিতে পারছি, এটার জন্য আমরা সত্যি অনেক আলহামদুলিল্লাহ। আমাদের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমরা আসলে এরকম একটা জায়গায় উপস্থিত হতে পেরেছি, আমাদের অন্যান্য যত বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারছি, এটার জন্য নিজের কাছে খুব ভালো লাগতেছে। আমাদের একজন পিতা হিসাবে যে দায়িত্ব পালন করা দরকার, এই শিক্ষক একজন ছাত্রদেরকে তার সন্তানের মতো দায়িত্ব হিসাবে পালন করার সামনে অগ্রসর করে এনেছে। এদিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মকবুল হোসেনের পাশাপাশি বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সিনিয়র সহকারী শিক্ষক নকুল চন্দ্র সূত্রধর ও নিত্যগোপাল সরকারকে বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়। আমাদের সমাজে শিক্ষকদেরকে মনে হয় যেন মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় দেখতে পাই যে সম্মানের জায়গাটা একটু কম হয়ে যায়, এদের জন্যই তো আমরা, এই জন্য আমাদের বিদ্যালয়ের এই যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মকবুল হোসেন স্যারকে আমরা এই ধরনের বিদায়ের আয়োজন করেছি, যাতে এটা বাংলাদেশে একটি স্মরণীয় বিদায় অনুষ্ঠান হয়ে থাকে এবং এই ধারাটা সারা বাংলাদেশে প্রচলিত হয় এবং আমাদের সকল প্রাক্তন ছাত্র দেশে বিদেশে সবাই স্যারকে বিদায় দেওয়ার জন্য, আর স্যারের মকবুল স্যারের পাশাপাশি আমরা অত্র প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম আকন্দ এবং নিত্যু স্যার, নকুল স্যার, এই তিনজনকে আমরা বিদায়ের আয়োজন করেছি। যেহেতু পূর্বে তারা এই প্রতিষ্ঠানে চাকরি করেছে, তারা এই ধরনের সম্মান পায়নি, এই মূলত আমরা শিক্ষকদের সম্মানের জন্যই এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী লন্ডন প্রবাসী কাজী জাহিদুল ইসলাম জিলনের সহায়তায় পুরো কর্মসূচি বাস্তবায়ন করেন কাউসার আহমেদ সামি, মোহাম্মদ সাবের হোসেন, নজরুল ইসলাম সহ আরও অনেকে।